হ্যালো গাইজ, আজকে আমরা আসলাম পদ্মার পাড় টুল প্লাজার সাথেই লিফ লাঞ্চ একটা রেস্টুরেন্টে। এখানে আসলে আপনারা পদ্মার পাড়ের পাশেই দেখতে পারবেন টুল প্লাজার। আগে আমরা ঢুকতেছি এটার ভিতরে, দেখি এটার ভিতরে কী কী আছে এবং এখানে এই গরমের মধ্যে সময় কাটানোর জন্য কেমন হবে। খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। দিক দিয়ে ঢুকলে আপনারা এখানে কিছু মেনু টাইপের মেনু দেখতে পারবেন। খুবই সুন্দর পরিবেশের সাথে করেছে এখানে, লাইটিংগুলো খুবই অসাধারণ করেছে। এখানে আসলে একটা লাইভ ঝর্ণা দেখতে পারবেন, ঝর্ণাটাই। এখানে আপনি ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, মুরব্বি, বয়স্ক, বাচ্চা, ফ্যামিলি সহ সকলে এখানে আসতে পারবেন। ঝর্ণাটার উপরে একটা লাইট, এটা ওনাদের মেইন আকর্ষণীয় একটা লাইট দেখাচ্ছে। এদিকে আরও অনেক সুন্দর একটা রাস্তা করেছে দুই সাইড দিয়ে। সরাসরি দেখতে আরও অনেক সুন্দর। সামনের দিকে দেখি কী কী আছে আরও। এখানে পানির নিচে আপনার কিছু লাইট দিয়ে পানি সাইড থেকে লাইট দিয়েছে ইয়েলো কালারের, এখানেও অসাধারণ সুন্দর লাগতেছে। সামনে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে, ডিসপ্লেটা আপনার ওনাদের ইয়ের থেকে। এটা হলো ওনাদের মেইন গেট রেস্টুরেন্টে ঢোকার। এখানে সরাসরি আরও অনেক সুন্দর লাগে। শুধু আমরাই ছিলাম না, ঈদের পরপর ছিল তো এই জন্য আরও অনেক মানুষ ছিল। এদিক দিয়ে আমাদের দোতলায় ওঠারও সিঁড়ি আছে, এখানে বসারও ব্যবস্থা আছে। নিরিবিলি পরিবেশে কেউ যদি একটু সময় দিনের বেলা সময় স্পেন্ড করতে চান তাহলে এখানে করতে পারেন। এদিকে ওনাদের একটা আউটলেট ক্যান্টিনও আছে, ক্যান্টিনের মধ্যে অনেক কিছুই দেখা গেল, অনেক ফ্লেভারের জুস টুস পাওয়া যাবে। এখানে কিছু টাইপের বোতলও দেখা যাচ্ছে, চাইনিজ আইটেম আছে, কফি, চায়ের আইটেমও আছে। ভিতরে ওনাদের কাবাব আরও বিভিন্ন টাইপের ইয়ে ছিল। দোতলাটা উঠে দেখি দোতলায় কী আছে। দোতলার সিঁড়িটা আপনারা এদিক দিয়ে পেয়ে যাবেন, খুবই সুন্দর করেছে সিঁড়ির চারপাশ দিয়ে গাছগাছালি। এখানে তাদের একটা লোগো নাম সহ লিখে রেখেছে। এই ইট পাথরের অট্টালিকার মাঝে, অট্টালিকা যখন শহরবাসী ভরপুরতে তখন এরকম পাশেই দেখতে পারবেন, সবুজ শ্যামল গাছ দিয়ে ঢাকা তাদের এই রেস্টুরেন্টটি। এটা হলো দোতলার দৃশ্য, দোতলায় অনেক লোকজনই উঠেছে, অনেক এসে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা, এখানে ছবি তুলতে পারবেন। এখানে কোনো এন্ট্রি ফি নেই, শুধু খাবারের টাকাটাই ওনারা নিয়ে থাকেন। এক কথায় অসাধারণ সুন্দর ছিল তাদের এই রেস্টুরেন্টটি। এখান থেকে নিচের রাস্তাটাও দেখা যাচ্ছে, চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। সিঁড়িগুলো আপনার গাছ দিয়ে মোড়ানো এরকম মনে হচ্ছে, কিন্তু গাছগুলো বাস্তবিক গাছ, কোনো ইয়ে না। এখান থেকে আপনারা এই যে দেখতে পারবেন ওইখানে একটা ঝর্ণা আছে, লাইটিং করা, খুবই সুন্দর দেখা যাবে। এখানে অনেক মানুষই, একটু পরপর লাইটের আলোগুলো এখানে আরও অসাধারণ সুন্দর লাগে। তারপর আমরা এই পুরোটা রেস্টুরেন্ট এভাবে ঘুরে বের হওয়ার দিকে আসলাম। তাদের ঝর্ণাটা খুবই কাছ থেকে দেখে খুবই অসাধারণ সুন্দর লাগলো।
নিচে কয়েক রকমের লাইট দিয়েছে, এক একবার এক এক রকমের লাইটের আলোতে পানিগুলো অসাধারণ সুন্দর লাগে। তারপর আমরা সর্বশেষ